আমরা তো সারাদিন রাত বই নিয়ে বসে থাকিনি, তাতে কি আমরা খুব একটা পিছিয়ে আছি? সামনেই বা এগিয়েছেন কতটুকু, হয়েছেন তো হাই স্কুলের হেডমাস্টার। এটাকে কি জীবনের বড় পাওয়া মনে করছেন বাবা? কি জানে, দু কথা মানুষকে শেখাতে পারে। লোকজন ভালোবেসে আদাব সালাম দেয়, সম্মান করে। জীবনে আর চাওয়া পাওয়ার কি আছে আমি ঠিক জানি না। কি বলছো বাবা? না, বলছিলাম ওই আজকালকার মায়েরা ছেলে মেয়েদের খুব কেয়ার নেয়। আমাদের সময়ও মা শিশু ছিল, তখন মায়েরা ছেলেদেরকে বা মেয়েদেরকে কেয়ার নিত মানুষ বানাবার জন্য। আর এখন আর এখন কেয়ার নেয় ভালো ছাত্র বানাবার। এখন যে অনেক কম্পিটিশন বাবা। কম্পিটিশন? কিসের কম্পিটিশন? এটা হচ্ছে অসুস্থতার কম্পিটিশন। এই, তোকে কি আমি ভালোভাবে মানুষ করিনি? তুই কি খেলার সময় খেলতি না? সারা দুপুর পুকুরে নেমে ডুব সাঁতার কাটতি না? তোকে কি আমি মুরগির ছানার মতো খোপে রেখে পাখনার তলে নিয়ে ঘুরতাম? তোরা তখন শিশুদের শৈশব নষ্ট করিস। বাবা বাবা, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। রেগে গেলে তো আপনার প্রেশার হাই হয়ে সর্বনাশ হয়ে যাবে। আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন বাবা। যা বাবা, তুমি এই অস্থিরতা বন্ধ করো, আমাদের সময় আমাদের সামলাতে দাও। সময়টা তোদের নয়, সেজন্য সময়ের সঙ্গে তোদের কোনো বোঝাপড়া হচ্ছে না। শোন, কাউকে জোর করে স্বপ্ন দেখাতে নেই। জোর করে স্বপ্ন দেখাতে গেলে আসলে চোখটাই নষ্ট হয়ে যায়। হাই, চল আমার সঙ্গে। স্যার, স্যার কি বাড়িতে আছেন? বসো। নাহিদ আমাকে সবকিছু খুলে বলেছে, ও আপনাকে চিনতে পারেনি, আর তাছাড়া ঘটনাটা ওর ইচ্ছাকৃত নয়, আপনার খুব বেশি লাগেনি তো? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি এখন ভালোই আছি। আচ্ছা সাখাওয়াত, তোমাকে কতদিন পরে দেখলাম, তুমি ঢাকায় গেলে আর গ্রামে আসতে চাও না, এটা তো ঠিক না। আসলে হয়েছে কি স্যার, ঢাকাতে আমার এতগুলো এস্টাবলিশমেন্ট, সব কিছু ছেড়ে গ্রামে মুভ করা এখন আর সম্ভব না। তারপর নাহিদের আম্মু ঢাকাতেই থাকতে পছন্দ করে। না না, এটা বললে তো চলবে না। আরে, গ্রাম হচ্ছে কি আমাদের শিকড়, এই শিকড়ের সঙ্গে সম্পর্ক ছেদ করলে তো ওরা বলতেই পারবে না ওদের একটা বাড়ি আছে গ্রামে, এখানে ওদের বাপ দাদা। এই দেখো না, আমার ছেলেকে আমার শিক্ষা শিক্ষিত করেছি, অথচ আমার নাতিকে আমার শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। তো হ্যাঁ, এটা ঠিক, আমি মাঝে মাঝে ওকে নিয়ে বুঝলে বেরিয়ে পড়ি, একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে, নদীর পাড়ে, সবুজ বন বনানিতে, শস্য ক্ষেত্রে। ও যে কী খুশি হয় তোমাকে কী বলবো। আমার আমার নাতিকে আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যে লেখাপড়া তো করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি এসবের সঙ্গে পরিচিত হবে। আরে, প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, শুধু গোল্ডেন পেলে চলবে না। আর তোমাকে বলি, শোনো, জীবনের খাতায় গোল্ডেন আর পরীক্ষার খাতায় গোল্ডেন কিন্তু এক না, বুঝলে? স্যার, পরীক্ষার খাতায় যদি গোল্ডেন না পাই তাহলে জীবনের খাতায় কীভাবে গোল্ডেন পাবো স্যার? শোনো, যারা জীবনে মহৎ কর্ম করেছে তারা শুধু লেখাপড়াই করেনি, জীবনকে ভালোবাসতে শিখেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, প্রকৃতিকে ভালোবেসেছে, প্রকৃতির প্রেম তাদের মধ্যে অনেক বড় আসন নিয়ে নিয়েছে। একটা কথা মনে রেখো, সাজানো জ্ঞান জীবিকার কাজে আসে, আর প্রকৃতির কাছ থেকে অর্জিত জ্ঞান জীবনের কাজে লাগে। দুটো একসাথে হলে ভালো, আর তা যদি না হয় তাহলে জীবনের কাজে লাগে যে জ্ঞান,
সেই জ্ঞানটাই আহরণ করা উচিত। সেজন্যই তো স্যার আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি ওকে দোয়া করে দেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করি, ও তো ভালো স্যার। হ্যাঁ দাদা ভাই, তোমাকে এত লোকে চিনে, এত লোকে সম্মান করে। করবে না, আরে আমি যে শিক্ষক, শিক্ষককে তো লোকে সম্মান করবে। তাহলে তুমি টিউশনই করো না কেন, কোচিং সেন্টার বানাও না কেন, অনেক টাকা পাবে। খুব ভালো বলেছো। আরে দাদা ভাই, শিক্ষকের কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা, টাকা কামাইয়ের জন্য শিক্ষকতা না, কি বুঝতে পারছো? সত বলে সুপতে সল উড়িয়া আমার মন, সত বলে সুপতে সল উড়িয়া আমার মন, সত সুপত নাসি নীলে, সত সুপত নাসি নীলে, পাবে না মানুষে দ সত বলে সুপতে সল।